আমরা যেই পাস করি যেই হারি আমরা প্রত্যেকে একসাথে দল করব, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। জয়ের ব্যাপার আমি 100 মধ্যে 100% আশাবাদী, ইনশাআল্লাহ আমি জয় হব, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। দীর্ঘ 16 বছর ভোটের সেন্টারে যেতে পারিনি, আমাদের দলীয় ভোট দিয়েই আজকে ভোট দিতে পেরে তারা খুব খুশি এবং আনন্দিত। থানা বিএনপি সেক্রেটারি ছিলাম আমি, আবার 24 সালে আমি এখন সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের যে উপজেলা বিএনপি কমিটি ছিল দীর্ঘ 16 বছর পরে আমাদের ওই কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি হয়, ওই আহ্বায়ক কমিটি আজ প্রায় 3 বছর পরে আমাদের আজকে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। জয়ের ব্যাপার আমি 100 মধ্যে 100% আশাবাদী, ইনশাআল্লাহ আমি জয় হব, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। দীর্ঘ 16 বছর পর চৌগাছা উপজেলা বিএনপির বার্ষিক নির্বাচনের জন্য নেতা নির্বাচনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নিষ্ঠাকালীন থেকে দলের দায়িত্ব পালন করতেছি এবং জনগণ জানে যে দায়িত্ব পালন করতেছি বলে কিন্তু মনে হচ্ছে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আবার পুনর্নির্বাচিত হব। আমি নির্বাচিত হওয়ার পরে আল্লাহ যদি করে তাহলে সকলকে নিয়ে এখানে 4টের শেষ ভোট গুণা শেষ আমাদের যে ভোট প্রতিদ্বন্দ্বিতা ছিল এখন থাকবে না, সবাই আবার এক প্ল্যাটফর্মে এসে দলকে শক্তিশালী করার জন্য এবং আগামী নির্বাচনে বিজয় গ্রহণ করে বিজয় লাভ করে আমরা বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রী করতে পারি, তারেক রহমানের আমরা নেতৃত্ব নেতা নির্বাচিত করতে পারি, এই ব্যাপার সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমি সভাপতি প্রার্থী এবং আজকে যে ভোটারদের আমার দলীয় ভোটারদের যে উৎসব মুখর, যে আনন্দ উৎফুল্ল, দীর্ঘ 16 বছর এরা ভোটের সেন্টারে যেতে পারেনি, আমাদের দলীয় ভোট দিয়েই আজকে ভোট দিতে পেরেই তারা খুব খুশি এবং আনন্দিত। যশোর জেলার ভিতরেই চৌগাছা উপজেলার বিএনপিকে আমি সুসংগঠিত করব। আমাদের নিজেদের ভিতরে কোনো ভেদাভেদ নাই, দলের ভোট আমরা যেই পাস করি যেই হারি আমরা প্রত্যেকে একসাথে দল করব, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা ইতিমধ্যেই আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারিক রহমান আমাদের প্রত্যেকটি স্তরে নেতা নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করার কথা বলেছেন এবং তারই অংশ হিসেবে আমরা যদিও যশোরে দীর্ঘদিন যাবৎ এই রাজনৈতিক চর্চা বা এই সাংস্কৃতিকে লালন করি, যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া ভোট মানুষ দেয়, তাদের নেতা তারা নির্বাচন করে, কর্মীদের কর্তৃক নেতা নির্বাচন হয় এবং তারা 2 বছরের জন্য তারা দায়িত্ব পালন করে। তারই অংশ হিসাবে আমরা বিভিন্ন উপজেলায় ইতিমধ্যেই ইউনিয়ন পর্যায়ে আমরা নির্বাচন সম্পন্ন করেছি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যালটের মাধ্যমেই আমরা নির্বাচন করেছি এবং তারই অংশ হিসাবে আমরা এই চৌগাছায় বিভিন্ন ইউনিয়ন সম্মেলন সম্পন্ন করার পর আজকে আপনারা আমরা জানেন যে আমাদের চৌগাছা উপজেলা নির্বাচন হচ্ছে, যেখানে 781 জন ভোটার, ইতিমধ্যে 735 জন ভোট ইতিমধ্যে কাস্ট হয়েছে। আমাদের তিমালা কিছু আছে যে নির্বাচন করতে গেলে আমাদের কোনো প্রার্থী একজনের বিরুদ্ধে কোনো অপপ্রচার করতে পারবে না, কোনো পোস্টার লাগাতে পারবে না, কোনো ব্যানার লাগাতে পারবে না। মনে করতে হবে যে আমরা একটি পরিবারের সবাই সদস্য, আমাদের মধ্যে থেকে একজন অভিভাবক নির্বাচন করা হচ্ছে, তিনি অভিভাবকত্ব দায়িত্ব পালন করবেন এবং তিনি 2 বছর পর আবার নির্বাচনের মুখোমুখি হবেন, তিনি যদি ভালো কাজ করেন আবার তিনি নির্বাচিত হবেন অথবা তিনি নির্বাচিত হবেন। তো সেই অংশ হিসাবেই আজকে আমরা আপনারা জানেন যে আমরা চৌগাছায় একটি শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে।